মুখ্যমন্ত্রীর উদ্বোধনে তিন দিনের মধ্যেই উঠে গেল হুগলি রুরাল পুলের পিচ, তবে সেই ব্রিজে দুবার উদ্বোধন, শুরু রাজনৈতিক তরজা। উদ্বোধন নিয়ে বিতর্কের আঁচ এখনো নেভেনি, তার আগেই রাস্তার পিচ উঠে গিয়ে ফের একবার শিরোনামে উঠে এলো হুগলির কামারকুণ্ডু উড়াল পুল। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মাত্র তিন দিন আগেই উড়াল পুলের যান চলাচল চালু হয়েছিল, কিন্তু এর মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার পিচের আবরণ। এই দিকে উঠে গেছে, ফির ওই দিকে উঠে গেছে, দু সাইডে বসে গেছে, সব পিচগুলো উঠে গেছে। কিন্তু এই তো তিন দিন হলো চালু হয়েছে, চালু হয়েছে, এবার গাড়ি যাচ্ছে, সব উঠে যাচ্ছে। পিচ করেছে, সে কিরম পিচ করেছে সেটা তো ওরা ভাববে। তো এতভাবে একদিকে চলে গেছে, এক জায়গায় গাড়ি স্লিপ করে টেনে নিচ্ছে অটোমেটিক, আর মোটরসাইকেলের গর্ত শুয়ে পড়লে পাল্টি খেয়ে যাচ্ছে। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ব্রিজের। 3রা জুন জেলা সফরে গিয়ে কামারকুণ্ডু রেলগেটের উপর নির্মিত রেল ব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্বোধনের আগে থেকে কেন্দ্র রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছিল। রেলের পক্ষ থেকে হুগলি জেলাশাসককে চিঠি লিখে জানানো হয়েছিল রেল এবং রাজ্যের যৌথ প্রক্রিয়ায় ব্রিজ তৈরি হয়েছিল, তাহলে ব্রিজ উদ্বোধনের সময় রেলকে আমন্ত্রণ জানানো হয়নি কেন? তবে ব্রিজ উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দেন। এদিকে মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে আসরে নামেন বিজেপি নেতৃত্ব। তোপ দেখে প্রশ্ন তোলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি টুইট করে টাকা খরচের হিসাব দেন। উড়াল পুল নির্মাণে মোট 44.86 কোটি টাকা খরচ করা হয়েছে, যার মধ্যে রাজ্য দিয়েছে 18.16 কোটি টাকা, কেন্দ্র দিয়েছে 26.70 কোটি টাকা। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী এই প্রকল্প রাজ্যের নামে স্টিকার লাগিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙছেন। এসবের মাঝেই 10 তারিখ ডেডিকেশন টু দ্য নেশনের নামে ফের ব্রিজ উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলির সাংসদও। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সিঙ্গুরের বিধায়ক বেচারা মান্নাকেও। সভাবেশনে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দুদা থাকবেন ওই সভায়। এই হুগলি লোকসভার সাংসদ, রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা মাননীয় লকেটজি থাকবেন, সহ আমাদের জেলা সভাপতিরা এখানে উপস্থিত থাকবেন। তো ধন্যবাদ যখন সভা হবে। কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাত নতুন নয়, বারবার একই ব্রিজ উদ্বোধনের টাকা আসছে কোথা থেকে? কেন্দ্র রাজ্য বিবাদের মাঝে মানুষের করের টাকায় একই ব্রিজ বারবার উদ্বোধন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি এসবের মাঝেই দেখা যাচ্ছে কামারকুণ্ডু রেল উড়াল পুলের উপর পিচ উঠে যাচ্ছে, কয়েকটি জায়গায় পিচ জড়ো হয়ে গিয়েছে, কোথাও কোথাও 4-5 ইঞ্চি করে বসে গেছে। এখন প্রশ্ন উঠছে এই ব্রিজের ভবিষ্যৎ কি? সঠিকভাবে ব্রিজের তত্ত্বাবধান হয়নি এবং কাটমানি, লক্ষ লক্ষ টাকা কাটমানি খাওয়ার কারণেই আজকে ব্রিজের এই রকম অবস্থা। এখনই যদি এই অবস্থা হয় তাহলে এই এই ব্রিজের লংজিভিটি কতটা হবে আমরা জানি না। ইমিডিয়েট ব্রিজকে এখন বন্ধ করে ব্রিজের সঠিকভাবে পর্যালোচনা করা, ব্রিজ ঠিক আছে কি না, ব্রিজের চলাচল করার উপযুক্ত আছে কি না, যদি চলাচলে উপযুক্ত হয় তাহলেই আবার গাড়ি চালু করা উচিত। হয়তো আছে, ভয় আছে, একটা মোটরসাইকেল যদি পাস হয় হঠাৎ না দেখতে পাই তো সেটাও তো গাড়ি এ হবে, মানে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। হতে পারে তো, কেন হতে পারে? এই যে হঠাৎ যদি পাস করে ওই টাকা গেলে দেখতে না পাই গেলে তো কত। এই পরিস্থিতিতে পিচ ওঠা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্রিজের অবস্থা দেখুন, তিন দিন মাত্র গাড়ি চলেছে, এখানে দেখুন আগে গিয়ে দেখুন এই ব্রিজ এক মাস যাওয়ার পর এই ব্রিজ অপারক, কোনো মানুষ যেতে পারবে না এই ব্রিজের উপর দিয়ে। তাহলে আমার ব্রিজটা তাহলে কী হবে, এত টাকা যে খরচা হলো, কোটি কোটি টাকা, এর দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় পয়সা তজনজ কেন করলেন তিনি, ভালোভাবে কেন বানালেন না, কেন ঘুষখোর লাটখোর কন্ট্রাক্টর দিয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার দিয়ে করেছেন, এটা এর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। ঘটা করে এসে 500,000 লোক নিয়ে উদ্বোধন করেছিল, তার একটা কাজ হলো না। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে কাজ হচ্ছে, রাজ্য সরকার কিছু সহযোগিতা করেছে, উনি এসে নিজে হাইলাইট হওয়ার জন্য করে দিয়ে চলে গেলেন, তারপরে অবস্থা কী? খোঁজ নিয়েছেন এখানে কজন মারা গেছেন, তাদের জন্য কিছু বলেছেন, তাদের কী অবস্থা হবে, তাদের পরিবারের কী অবস্থা হবে, কিচ্ছু বলেনি। আগামী দিন একটা মৃত্যু ফাঁদ তৈরি হয়ে আছে, এর উপর দিয়ে মানুষ এসে ভয় পাচ্ছে।
প্রায় এক বছর তৈরি হয়ে পড়েছিল সেতু। উদ্বোধনের পরেই পিচ উঠে যেতে শুরু হওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী। তারা রাজনৈতিক মারপ্যাচ বোঝে না, দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত নিত্যযাত্রীরা। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, সময় কলকাতা।